সুপ্রিয় শিক্ষার্থী, সালাম আলাইকুম। আশা করি ভালো আছো। মঠবাড়িয়া সরকারি কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে ক্লাস নেব অর্থনীতি প্রথম বর্ষ বিষয় মৌলিক পরিসংখ্যান। আমি গত ক্লাসে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একটি পরিমাপ ছিল, একটি মুখ পরিমাপ ছিল, একটি পরিমাপ ছিল অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড় বা যোজিত গড়। যোজিত গড় কাকে বলে এবং এটার সম্পর্কে আমরা বিস্তারিত গত ক্লাসে ধারণা দিয়েছি। এখন এই যোজিত গড়ের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। গাণিতিক গড় বা যোজিত গড় একই কথা, তাই এটা সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার এক, সরল গাণিতিক গড় বা সরল যোজিত গড়। সরল গাণিতিক গড় ইংলিশে লেখা এটা সিম্পল, সিম্পল অ্যারিথমেটিক মিন। নাম্বার দুই, ভর আরোপিত বা ভার আরোপিত, ভার আরোপিত গাণিতিক গড়। এটা ইংলিশে বলে ওয়েটেড, ওয়েটেড অ্যারিথমেটিক মিন। অর্থাৎ গাণিতিক গড়কে সাধারণত আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে সরল গাণিতিক গড় সিম্পল অ্যারিথমেটিক মিন, আর একটা হচ্ছে ভার ব্যতীত গাণিতিক গড় বা ওয়েটেড অ্যারিথমেটিক মিন। এখন আমরা সরল গাণিতিক গড় কাকে বলে এটা আমরা একটা ক্লিয়ার করব। তাহলে সরল গাণিতিক গড়ের সংজ্ঞা হলো কোনো তথ্য নিবেশনের সরল গাণিতিক গড়। সংজ্ঞা হলো কোনো তথ্য নিবেশনের, তথ্য নিবেশনের প্রতিটি মানে গুরুত্ব যদি সমান হয় তাহলে এই সরল গাণিতিক গড় ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো তথ্য নিবেশনের প্রতিটি মানের গুরুত্ব যদি সমান হয় তাহলে ওই সরল, তাহলে এই সরল গুরুত্ব যদি সমান হয় তাহলে সরল গাণিতিক গড় ব্যবহার করা হয়। তাহলে কীভাবে আমরা ব্যবহার করবো, কোনো তথ্য নিবেশনের প্রাপ্ত তথ্যের যোগফলের সমষ্টিকে, কোনো তথ্য নিবেশনের প্রতিটি তথ্যের যোগফলকে ওই তথ্যের সংখ্যা মান দ্বারা ভাগ করে যে সংখ্যা মান পাওয়া যায় তাকে সরল গাণিতিক গড়। সরল গাণিতিক গড় কাকে বলে, কোনো তথ্য নিবেশনের প্রতিটি তথ্যের যোগফলকে ওই তথ্যের সংখ্যা মান দ্বারা ভাগ করে যে সংখ্যা মান পাওয়া যায় তাকে সরল গাণিতিক গড় বলে। তাহলে একটা উদাহরণ দিই, এই একটা সরল গাণিতিক গড়ের একটা উদাহরণ হলো, ধরি একজন ক্রিকেটার পাঁচ ইনিংসে প্রাপ্ত স্কোর, পাঁচ ইনিংসে প্রাপ্ত নম্বর। ধরি একজন ক্রিকেটারের পাঁচ ইনিংসে প্রাপ্ত রান হলো,
রত রাধা কত মনে করলাম যে প্রথম ইনিংসে 35, দ্বিতীয় ইনিংসে 79, তৃতীয় ইনিংসে 7, তারপর একটা ইনিংসে 105 সর্বোচ্চ, একটা ইনিংসে সে কত করলো 24 রান করলো। একজন ক্রিকেটার 5 ইনিংসে প্রাপ্ত নাম্বার হলো 35 রান, 78 রান, 7 রান, 105, 24 রান। তাহলে এই একজন ছাত্রী একজন ক্রিকেটারের 5 ইনিংসের তার গড় রান কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা গড় করো কীভাবে সর্বগাণিতিক গড়লে, এখানে প্রত্যেকটা তথ্য মানে গুরুত্ব সমান, ওয়েট সমান, সেক্ষেত্রে আমরা সাধারণ গাণিতিক গড় বা সরল গাণিতিক গড় এরকম করতে পারি। 35 এটা এটা 79, 7, 105 যোগ 24, তাহলে সংক্রমণ কয়টা গেলে 1, 2, 3, 4, 5, পাঁচটা নিচ্ছে, তাহলে 5 দ্বারা ভাগ, তাহলে এই টোটাল যোগ করে কথা হয় 250/5/5, 5 5 25, তাহলে গড় রান কত হলো এখানে, গড় 150। তাহলে একজন ক্রিকেটারের 5 ইনিংসের প্রাপ্ত রান যদি এই হয় তাহলে তার গড় রান হয় 50। এইটা হলো একটা সরল গাণিতিক গড়ের উদাহরণ, কারণ এখানে প্রত্যেকটা রানের গুরুত্ব বা প্রত্যেকটা ইনিংসের যে রান হচ্ছে প্রত্যেকটা রানের গুরুত্ব এখানে সমান, এই জন্য একটা সরল গাণিতিক গড় আমরা ব্যবহার করছি। এবার ভর আরোপিত গাণিতিক গড় কাকে বলে আমি সেটা লিখি, ভর আরোপিত গাণিতিক গড় অর্থাৎ ওয়েটেড অ্যারিথমেটিক মিন, ওয়েটেড অ্যারিথমেটিক ফাংশন কাকে বলা হয়, কখন এটা ব্যবহার করা হবে, তথ্য সারি প্রত্যেকটা মানে গুরুত্ব যদি ভিন্ন ভিন্ন হয়, তথ্য সারির প্রতিটি মানের গুরুত্ব বা ভার ভিন্ন ভিন্ন হলে ভিন্ন ভিন্ন হলে ওয়েটেড কভারেজ ওয়েটেড অ্যারিথমেটিক মিন ব্যবহার করা হয়। তাহলে কোন তথ্য নিবেশনের যদি প্রত্যেকটা কোন তথ্য নিবেশনের গুরুত্ব প্রতিটি তথ্যকে তার গুরুত্ব বিবেচনায় যদি ভিন্ন ভিন্ন হয় গুরুত্ব বিবেচনায় বা ভার যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে অ্যারিথমেটিক মিন ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে আমরা অ্যারিথমেটিক মিনটা কিভাবে ব্যবহার করব, তথ্য নিবেশনের প্রতিটি মানকে তার ভার বা গুরুত্ব দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলের সমষ্টি নির্ণয় করে গুরুত্ব বা ভারে যোগফলের সমষ্টি দ্বারা ভাগ করলে ভর আরোপিত ভার আরোপিত আরোপিত গাণিতিক গড় পাওয়া যায়। সংখ্যাটা কি হলো, তথ্য নিবেশের প্রত্যেকটি মানকে তার ভার বা গুরুত্ব দ্বারা গুণ করে সেই গুণ ফলে সমষ্টি নির্ণয় করে ভার গুরুত্ব বা ভারের যোগ ফলে সমষ্টি দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে, সংক্রমণ পাওয়া যাবে, তাকে ভার প্রকৃত গাণিতিক গড় বলে। তাদের একটা উদাহরণ দেই, সেটা সার্বজনীন একটা ইয়ে দিই, ভালো লাগে, সেটা হলো কোনো জল কোনো ভরি
যেমন ধরি এক্স লোকে এন সংখ্যক বার যথাক্রমে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন হলে এবং ওই চলকে ভার যথাক্রমে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি ডট ডট ডাব্লিউ এন হলে হলে ভার আরোপিত গাণিতিক গড় হবে এক্স বার সমান এক্স ওয়ান ডাব্লিউ ওয়ান প্লাস এক্স টু ডাব্লিউ টু প্লাস এক্স থ্রি ডাব্লিউ থ্রি প্লাস এক্স এন ডাব্লিউ এন বা ঘরের যোগফলের সমষ্টি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি ডাব্লিউ এন এটা সরকারের কী লেগে যায় সামসন অফ এক্স ডাব্লিউ ভাগ সামসন অফ ডাব্লিউ তাহলে আশা করি তোমরা ওয়েটেড অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ বা ওয়েটেড অ্যারিথমেটিক মিন কাকে বলে এবং এটা বোঝা করছো। ধন্যবাদ সবাইকে।